একদম পম্পা দেখে যখন আমরা নিয়ে রাখি আসি তখন কিন্তু সোনালি দাস তখন প্রায় আধা ঘন্টা আমরা এখানে ছিলাম। আধা ঘন্টার ভিতরে কে বলেছিল যে ডেড বডি দেখতে পারবে না, কে বলেছিল যে ধূপকানা ধূপকাঠি দিতে পারবে না, কে বলেছিল যে সাদা কাপড় দিতে পারবে না, আমরা তো কেউ বলিনি, কেন দেওয়া হয়নি। আর আজকে এখানে আনার পরে সম্পা দে নানি পম্পি দে এই ডেড বডি আনার পরে আমরা দূরে সরে বসেছিলাম যে সামাজিক কাজ করার জন্য, ধর্মীয় রীতিনীতি মানার জন্য। আমরা তো কাউকে বলিনি যে এটা করতে পারবে না, তুলসী গাছের নিচে নিতে পারবে না, খাতা কাপড় দিতে পারবে না, দুধ কাটি দিতে পারবে না, জল দিতে পারবে না, কিছু বলিনি তো আমরা, কেন করা হলো না। আচ্ছা, আপনারা তো বলেননি এবং আপনারা বাধাও দেননি, তাহলে কেন এই ধরনের কথা উঠে আসছে? এটা একটা চক্রান্ত করা হয়েছে, এটা সরকার বিরোধী একটা চক্রান্ত করার জন্য। এদের কিছু নাই, পাওয়ার ছেলে মাটি নাই, এর জন্য এইগুলা করতেছে। এটা নিয়ে রাজনীতি না করার জন্য আমি এদেরকে বলছি, যাতে এটা নিয়ে মৃতদেরকে নিয়ে রাজনীতি না করাটাই ভালো। কারা করছে রাজনীতি? এটা তো কারা করছে আপনারা দেখেন, আপনারা মিডিয়া নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন কারা কারা করছে। স্যার, একটা প্রশ্ন আছে, ঠিক যে ডিসচার্জ হয়েছে যেন যেগুলো এই পাড়ায় যেন 1600 জন মানুষ, এর মধ্যে সব আপনারা রাত্রে গেছিলাম এবং সবে দেখছেন যে 30 তারিখ ঘটনাটা হয়েছে, কিন্তু ডিসচার্জ সার্টিফিকেটে কেউ 31 তারিখে অ্যাডমিশন, 31 তারিখ ছুটি, নিচে ডক্টরে সাইন মারা আবার 1 তারিখ, কেউ আছে 1 তারিখ অ্যাডমিশন, 2 তারিখ ছুটি, আবার ডাক্তার সাইন 3 তারিখ। এরকম আমি কই আনসারটা, ইট ইজ ভেরি টেকনিক্যাল জিনিস। রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রথমে প্রাইমারি কেয়ার দেওয়া হয়েছে রাত্রে 8টা 9টার থেকে রাত্রে 12টা অবধি। 22-23টা পেশেন্ট গেছিলো, তার আর এন্ট্রি যখন হয় তো পরের দিন 12টার পরে হয়ে গেছে। তাই আপনি দেখবা, ইট ইজ নট এ মেজর মিস্টেক, কিছু না। এটা রাত্রে যদি তার কাগজটা বলতে বলতে রাত্রে 12টার পরে হয় তো দেখবা এখানে 00:15 আওয়ার্স, তো তারিখটা বদলে যাইব ইংলিশ মতে। তো ইট ইজ এ টেকনিক্যাল ইস্যু, এটাতে কন্ট্রোভার্সি আছে করি আমার মনে হয় না। অনেক সময় স্যার দেখা যায় ইন্স্যুরেন্স কোম্পানি এই সময় মানে ইন্স্যুরেন্স কোম্পানি উইল আন্ডারস্ট্যান্ড, আই হ্যাভ ওয়ার্কড উইথ ইন্স্যুরেন্স কোম্পানিজ, ইন্স্যুরেন্স যখন 00:20 আওয়ার্স, 1:15 আওয়ার্স মানে ওই রাত্রের দিকে হয়েছে, উইচ মিনস ইট ইজ এন ইমার্জেন্সি। কেউ তো সুস্থ থাকা মানুষে রাত্রেবেলা 1টার সময় 1:30টার সময় 12টার সময় গিয়ে কাউরে এডমিশন করাইতো না, আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ এন ইমার্জেন্সি। কাজে কোনো ইন্স্যুরেন্সে এই ইন্স্যুরেন্স জিনিসগুলোরে কোয়েশ্চেন করতো না। ইন্স্যুরেন্সের মানুষেরও বিবেক আছে আর ইন্স্যুরেন্স মানুষেরও বুদ্ধি আছে, তারা এই বিবেক আর বুদ্ধির ইস্তেমাল করলে তারা বুঝতে পারবো কোন অবস্থাতে তারা এডমিশন রয়েছে। ইট ইজ এ ভেরি স্মল ইস্যু।